আমার শ্বশুর আওয়ামী লীগের এমপি ছিলেন আলী রেজা রাজু, শ্বশুরকে দেখে দেখে কিন্তু অনেক ইন্সপায়ার হয়েছে। 51 বছর বয়সী চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস আহমেদকে এখনও নাকি সরকারি চাকরি করতে বলেন তার মা। সোমবার আওয়ামী লীগের এক কর্মী সভায় নিজের জীবনের প্রসঙ্গ টেনে অতীত গল্প বলার ছলে এমনটা নিজেই জানিয়েছেন ফেরদৌস। তিনি বলেন, স্বপ্ন বাস্তবায়ন করতে পরিশ্রম লাগে, আমি সেটা করতে পারি, আমি জীবনেও ভাবিনি সিনেমায় আসব, নায়ক হব। আমার মা এখনো বলেন, অভিনয় অনেক হয়েছে, এবার একটা সরকারি চাকরি কর। আমি উত্তরে মাকে বলি, আমার বয়স হয়েছে, আমার এখন আর সরকারি চাকরি হবে না। সেরকম একটি পরিবার ও আবহ থেকে আমি চলচ্চিত্রে এসেছি, আমার আত্মবিশ্বাস ও কঠিন পরিশ্রম আমাকে এই জায়গায় নিয়ে এসেছে। এজন্যই সে আমরা যে বলি যে জীবনের একটা অংশ, এটা আমার বউ এবার দেখিয়েছে যে সত্যি সত্যি একটা। এভাবেই তিনি স্ত্রী ও শ্বশুরের প্রশংসা করে এমপি হতে যাওয়ার পেছনের অনুপ্রেরণার কথা তুলে ধরেন। এমনকি মনোনয়নের বৈধতার ক্ষেত্রেও তার স্ত্রীর অনেক অবদানের কথা স্বীকার করে নেন ফেরদৌস। তিনি বলেন, তিনি ততটা গোছালো নন, তার স্ত্রী তার বিষয়গুলো কেয়ারফুলি ডিল করেন, এমন ঘরণি থাকলে জীবনে আর কিছুই লাগে না। তার এই সাফল্যের পেছনে তার স্ত্রীর অনেক অবদান রয়েছে।